আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বর্তমানে প্রায় প্রতিটি মানুষ শিহাব ভাইকে চেনেন। আর আজকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ভিডিওটিতে দেখতে চলেছেন এমন একটি ঘটনা যে ঘটনা এর আগে কখনো কোথাও দেখেননি, শুধুমাত্র আমাদের চ্যানেলের দর্শকরা দেখার সুযোগ পাচ্ছেন। আমাদের সবার প্রিয় শিহাব ভাইকে হসপিটালে ডাক্তার এমন একটি টেস্ট করল, সেই টেস্টের রিপোর্ট দেখে সারা বিশ্ববাসী কেন অবাক হলো আপনিও জানলে চমকে যাবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে দেখুন, এবং ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করি। বন্ধুরা, এই তো কিছুদিন আগের কথা, সেদিন সকাল সকাল শিহাব ভাই ওনার সফরে বের হতে চাইলেও বৃষ্টির কারণে কোনোভাবেই সফরে বের হতে পারছিলেন না। আর এই বর্ষাকালে সকালবেলা কেমন বৃষ্টি আসে তা তো আপনারা সকলেই জানেন। শিহাব ভাই এবং তার সাথীরা প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পরেও কোনোভাবে বৃষ্টি থামার কোনো নাম নিশানা খুঁজে পাচ্ছিলেন না। এরকম কিছুক্ষণ পরে হঠাৎ বৃষ্টি কিছুটা হালকা হলে শিহাব ভাই এবং ওনার সাথীরা সফরে রওনা হন। এর কিছুদিন যেতে না যেতেই আবার মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়। তখন শিহাব ভাই এবং শিহাব ভাইয়ের সাথীরা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার বৃষ্টি থামলে আল্লাহ তাআলার নাম নিয়ে আবার সফর শুরু করেন। আজকে সকালবেলা শিহাব ভাইয়ের সাথে অনেক মানুষ সফর করছিলেন, কিন্তু আকাশের এই আবহাওয়ার কারণে বর্তমানে শিহাব ভাইয়ের সাথে রয়েছে খুব অল্প কিছু মানুষ, সব মিলিয়ে পাঁচ থেকে ছয় জন হবে। এর মধ্যে দুইজন ছিল মেয়ে, তারা শিহাব ভাইয়ের সফরে অংশ নেওয়ার জন্য শিহাব ভাইয়ের সাথে হাঁটছেন। এই মেয়ে দুটো শিহাব ভাইয়ের পরিচিত কেউ নয়, তারা ভারতের হরিয়ানা প্রদেশের মেয়ে। তারা এত দূরে এতটা রাস্তা পাড়ি দিয়ে শিহাব ভাইয়ের সাথে দেখা করতে এসেছেন এবং কিছুটা পথ শিহাব ভাইয়ের সাথে হাঁটতে এসেছেন। এই মেয়ে দুটোর পরিচয় বলতে গেলে একজনের নাম হচ্ছে ইবনে রোকসানা, আরেকজনের নাম হচ্ছে নার্গিস খাতুন। তারা হরিয়ানা প্রদেশের একটি কলেজে একসাথে লেখাপড়া করে। তারা শিহাব ভাইয়ের সফরের কথা জানতে পেরে একটি বার শিহাব ভাইয়ের সাথে দেখা করার জন্য এবং শিহাব ভাইয়ের সাথে কিছুটা পথ হাঁটার জন্য এত দূরে এসেছে। এদিকে শিহাব ভাই মনে মনে আজকের দিনটা নিয়ে অনেক টেনশনে আছেন, কেননা তিনি আজকে সকাল থেকে এখন পর্যন্ত খুব বেশি একটা পথ অতিক্রম করতে পারেননি। আর এভাবেই যদি দিন কেটে যায় তাহলে শিহাব ভাই নিশ্চয়ই পবিত্র মক্কা মুকাররম থেকে কিছুটা পিছিয়ে পড়বেন। কিন্তু তারপরও শিহাব ভাইয়ের মনোবল নিয়ে এই বৃষ্টির মাঝে রেইনকোট মাথায় দিয়ে হাঁটতেই থাকলেন। কিন্তু শিহাব ভাইয়ের সাথীদের রেইনকোট নেই, তাই যখন কোথাও অনেক ভারী বৃষ্টি হচ্ছে তখন তারা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি কমার জন্য অপেক্ষা করে বৃষ্টি কমলে আবার রওনা দিচ্ছে। এভাবেই শিহাব ভাই এবং তার সাথীরা এগিয়ে যাচ্ছে। এমন সময় হাঁটতে হাঁটতে শিহাব ভাই ওনার সাথীদেরকে বললেন, আমি কিছুটা অসুস্থ অনুভব করছি, আজকের দিনটা আমার কোনোভাবেই ভালো কাটছে না। এই কথা শুনে শিহাব ভাইয়ের সাথীরা বললেন, আপনার জন্য এটা কোনো ব্যাপার না, আপনি হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তিত আর তাই আপনি অসুস্থ অনুভব করছেন। এভাবে কথা বলতে বলতে সবাই মিলে হাঁটছিলেন। এই হালকা বৃষ্টির মধ্যে শিহাব ভাইয়ের হাঁটতে ভালোই লাগছিল, কিন্তু হঠাৎ করে কি যেন হলো, শিহাব ভাই হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। শিহাব ভাই হাঁটতে হাঁটতে এমনভাবে মাটিতে পড়ে গেলেন, শিহাব ভাইয়ের সঙ্গীরা কোনো কিছুই বুঝতে পারল না কিভাবে কি হলো। আজকের সফরে শিহাব ভাইদের সাথে এই এলাকারই একজন মানুষ ছিলেন, তিনি তাড়াতাড়ি করে হসপিটালে ফোন দিয়ে একটি অ্যাম্বুলেন্স পাঠাতে বললেন। এরপর দশ থেকে ২০ মিনিটের মাথায় সেখানে অ্যাম্বুলেন্স এসে হাজির। এরপর অ্যাম্বুলেন্সে করে শিহাব ভাইকে পাশের একটি জেনারেল হসপিটালে নেওয়া হলো এবং এখন পর্যন্ত প্রায় ৩০ মিনিট হয়ে যাচ্ছে, শিহাব ভাই এখনও অজ্ঞান অবস্থায় আছেন, কোনোভাবেই শিহাব ভাইয়ের জ্ঞান ফিরছে না। শিহাব ভাইয়ের এই অবস্থা দেখে শিহাব ভাইয়ের সঙ্গীরা সবাই অনেক চিন্তায় পড়ে গেলেন, হঠাৎ করে হাঁটতে হাঁটতে কি হলো মানুষটার, সকালে তো ঠিকঠাক ছিলেন, আমাদের সাথে ভালো মতো কথা বললেন। এমনই সময় একজনের মনে পড়ল, শিহাব ভাই হাঁটতে হাঁটতে বলেছিলেন উনার আজকে কিছুটা অসুস্থ অনুভব হচ্ছে। আর তখনই উনার মনে হলো, শিহাব ভাই প্রতিদিন একটানা এতটা রাস্তা হাঁটার কারণে উনার হার্টের আবার কোনো প্রবলেম হলো না তো। এরপর তিনি দৌড়ে গিয়ে ডাক্তারকে সবকিছু খুলে বললেন। ইতিমধ্যে ডাক্তার উনাকে জানালো তেমন চিন্তার কোনো কিছু নেই,
হসপিটালে আসার 10 মিনিটের মাথায় শিহাব ভাইয়ের জ্ঞান ফিরেছে। সেই মানুষটি শুনে খুশি হলেন এবং ডাক্তার আমাকে জানালেন, আপনি যেটা মনে করছেন আমাদেরও তাই মনে হচ্ছে, আর তাই আমরা আমাদের সবার প্রিয় শিহাব ভাইয়ের বুকের একটি টেস্ট করাতে চাই। এই টেস্ট করালে আমরা সহজেই বুঝে যাব শিহাব ভাইয়ের কি হয়েছে। তখন ডাক্তাররা শিহাব ভাইয়ের সেই টেস্ট করানোর জন্য বুকের মধ্যে অনেকগুলো যন্ত্র পরালেন। শিহাব ভাই এগুলো দেখে ডাক্তারকে বললেন, এত কিছুর কোনো প্রয়োজন নেই, আপনারা যেরকমটা ভাবছেন আমার সেরকম কিছুই হয়নি, আমি হয়তো হাঁটতে হাঁটতে টেনশন করছিলাম তাই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। কিন্তু ডাক্তাররা কোনো কথা না শুনে শিহাব ভাইকে বললেন, অল্প কিছুক্ষণ সময় লাগবে, আপনি একটু আমাদেরকে সময় দিন, এই টেস্টের রিপোর্ট আসলে এখনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এরপর শিহাব ভাই ডাক্তারদেরকে বললেন, যা করার তাড়াতাড়ি করুন, আপনারা তো নিশ্চয়ই জানেন আমাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। তখন একজন ডাক্তার বললেন, আপনি একটু চুপ করে থাকুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব টেস্টটি শেষ করার চেষ্টা করছি। তখন শিহাব ভাই বললেন, ঠিক আছে। এরপর ডাক্তাররা টেস্ট শুরু করলেন, যে টেস্ট করতে ডাক্তারদের সময় লাগে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, সেই টেস্ট শিহাব ভাইয়ের করতে সময় লাগল 30 মিনিট বা তারও একটু বেশি। ডাক্তাররা কোনোভাবেই বুঝতে পারছিলেন না এমনটা কিভাবে হয়। এই টেস্টের এমন একটি রিপোর্ট আছে যেটা ডাক্তাররা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না। একজন সুস্থ সবল সাধারণ মানুষের হার্ট রেট যা আসার কথা, শিহাব ভাইয়ের একদম ঠিকঠাক তাই আসছে, একটুও কম নয় একটুও বেশি নয়। আর এটা ডাক্তাররা কোনোভাবেই মেনে নিতে পারছিল না, একজন মানুষের হার্ট রেট কিভাবে এত পারফেক্ট হয়। তিনি তো মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, এরপরও এত ভালো হার্ট রেট। তখনই ডাক্তাররা বুঝে গেলেন শিহাব ভাইয়ের হার্টের যে অবস্থা এটা পৃথিবীতে খুব কম মানুষের থাকে। অলৌকিকভাবে শিহাব ভাইয়ের এমনটাই এসেছে, আর এই রিপোর্টটি তখন সাথে সাথে সম্পূর্ণ বিশ্ব মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। ডাক্তাররা তখন সেখানেই বুঝে গেল শিহাব ভাই প্রথমে ঠিকই বলেছিলেন, হালকা কিছুটা টেনশনের কারণে এবং দ্রুত হাঁটার কারণে শিহাব ভাই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছিলেন, কিন্তু ওনার শরীরের অন্য কোনো সমস্যা নেই। আর ডাক্তাররা যখন শিহাব ভাইকে এই কথা বললেন, তখন শিহাব ভাই ডাক্তারদেরকে বললেন, আমার আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে, আমি আল্লাহর নামে আল্লাহর পথে বের হয়েছি, কত রোদ বৃষ্টি পার হয়ে এসেছি, এখন পর্যন্ত আমার একটিবার শরীরে জ্বর পর্যন্ত আসেনি, আর আমার যে খুব বড় কিছু হবে না সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। তখন একজন ডাক্তার শিহাব ভাইকে বললেন, আপনার মতো সৌভাগ্যবান মানুষ এই পৃথিবীতে খুব কম আছে, এই ধরনের হার্ট রেট পৃথিবীতে সাধারণত 1000 বার 1 লক্ষ মানুষের মধ্যে হঠাৎ করে 2-1 জনের দেখা যায়, আর মহান আল্লাহ তাআলা আপনাকে সেই সৌভাগ্যবান মানুষদের মধ্যে একজনকে বানিয়েছেন। ডাক্তার শিহাব ভাইকে আরও বললেন, আপনি নিশ্চিন্তে আপনার সফর করতে পারেন, আমি আশা করছি আপনার সফরে আর কোনো সমস্যা হবে না, তবে হাঁটার সময়ে কোনো প্রকার দুশ্চিন্তা করবেন না, আপনি আল্লাহর পথে বের হয়েছেন, কোনো বিষয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তখন শিহাব ভাই ডাক্তারকে বললেন, আসলে আজকে আমি খুব বেশি একটা পথ অতিক্রম করতে পারছিলাম না, আর এটা নিয়ে টেনশন করছিলাম, আর তখনই হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। তখন ডাক্তার শিহাব ভাইকে আরও বললেন, আপনি আল্লাহর পথে বের হয়েছেন, আল্লাহ আপনাকে সময় মতো ঠিকই ওনার ঘরে পৌঁছিয়ে নেবেন। শিহাব ভাই ওনার কথা শুনে ডাক্তারকে বললেন, আমি কি এখন তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার সফর শুরু করতে পারি? ডাক্তার বললেন, হ্যাঁ অবশ্যই, আপনার রেস্ট নেওয়ার কোনো কারণ নেই, আপনি আল্লাহর নামে বেরিয়ে পড়ুন। তখন শিহাব ভাই ডাক্তার থেকে বিদায় নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে পড়লেন, কিন্তু শিহাব ভাই হসপিটাল থেকে বেরিয়ে দেখেন উনার জন্য হাজার হাজার মানুষ বাইরে অপেক্ষা করছেন। এরপর শিহাব ভাই ওনার সকল সাথীদের নিয়ে এবং হসপিটালে দাঁড়িয়ে থাকা মানুষদেরকে নিয়ে আবারও শিহাব ভাইয়ের সফর শুরু করলেন, এবং তিনি আল্লাহর নামে বেরিয়ে পড়ার পর এতটা সময় হসপিটালে থাকার পরেও তিনি সেদিন কিভাবে কিভাবে যেন 25 কিলোমিটার রাস্তা পার করেই ফেললেন। তো বন্ধুরা, আপনারা কারা কারা শিহাব ভাইকে অনেক বেশি ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক না দিয়ে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন, এবং আমাদের এই চ্যানেলটি মন থেকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির দ্বিতীয় পর্ব শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, দ্বিতীয় পর্বে আপনাদের জানাচ্ছি আবারও সুস্বাগতম। শিহাব ভাই অসুস্থ হয়ে গিয়েছিল, হয়তোবা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন। আসলে আল্লাহতালা মানুষের সাথে কখনো কখনো, আল্লাহতালা তার বান্দার সাথে কখনো অসুস্থ দিয়েও তার পরীক্ষা করেন। কিছু কিছু মানুষকে আল্লাহতালা অসুস্থ নিজ ইচ্ছায় দেন এবং আল্লাহ তার খাঁটি বান্দাদের পরীক্ষা করেন। যেসব মানুষের একটু বেশিই ভালো, আল্লাহ তালা সর্বদা তাদেরকে পরীক্ষা করেন। এর মধ্যে একজন হচ্ছে আমাদের শিহাব ভাই। শিহাব ভাই অনেক পরীক্ষায় পরীক্ষিত হচ্ছেন, হয়তোবা আমাদের ভিডিওগুলিতে বুঝতে পারছেন। এবং যেসব মানুষেরা এগুলো বিশ্বাস করে না যে আল্লাহ তালা মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে না, তারা নিশ্চয়ই মুসলিম নয়। কারণ মুসলমানরা জানে যে আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দিয়ে বেশি পরীক্ষা করে। শিহাব ভাইয়ের অনেক বিপদ চলে আসছে। সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন শিহাব ভাই এসব বিপদ থেকে নিজেকে দ্রুত আল্লাহর ওসিল্লায় ভালো রাখতে পারে। হে ভাই ও বোনেরা, যুগ যুগ ধরে আল্লাহতালা মানুষকে অসুস্থতা দিয়ে বেশি পরীক্ষা করেছেন। শীতকালে যে তিনটি রোগ হলে মনে হবে আপনি জান্নাতি, এবং নিশ্চিত জান্নাতি। হয়তোবা এই ধরনের অনেক ভিডিও দেখেছেন, অনেক ইসলামিক ইউটিউবার এইসব রোগ নিয়ে ভিডিও বানিয়ে থাকে। এগুলো কোনো মিথ্যা নয়। যখন আপনার শরীরে গুনাহ চলে আসে তখন আল্লাহ তাআলা রোগ দিয়ে সেই গুনাহগুলিকে ধ্বংস করে, সুবহানাল্লাহ। এটাও সত্য, মহান আল্লাহ তাআলার পরিকল্পনা আপনি কখনোই ধরতে পারবেন না। কারণ তিনি মহান, তিনি এক ও অদ্বিতীয়, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই আমাদের পৃথিবীতে, আমাদেরকে একমাত্রই তিনি সৃষ্টি করেছেন। তো চলুন একটি মানুষের ঘটনা শুনে আসি। একটি মানুষ সর্বদা মদ পান করত, নেশাদ্রব্য জিনিস পান করত, সর্বদা অবৈধ রাস্তায় টাকা খরচ করত, কখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত না। এই ধরনের মানুষ আমাদের সমাজে অহরহ রয়েছে। কিন্তু এই মানুষটির ঘটনাটি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে এবং আপনার মন চাইবে আজকে থেকে ভালো রাস্তায় ফিরে আসার। কেন জানতে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন। সেই মানুষটি সর্বদা খারাপ রাস্তায় নিজের সময়গুলিকে ব্যয় করত, যেখানে আল্লাহ তাআলা পাঠিয়েছে মানুষকে ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, শুধুমাত্র আমরাই যেন তার ইবাদত করি। কিন্তু আসলে আমরা পৃথিবীতে আসে মহান আল্লাহ তাআলাকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমরা কম বেশি সকলেই ভুলে গেছি। সেই লোকটিও এই ধরনেরই মানুষ ছিল। সেই লোকটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, তার এমন একটি বড় রোগ হয়েছে। ডাক্তার বলেছে সে যদি নেশাদ্রব্য জিনিস পরিত্যাগ না করে তাহলে সে দ্রুত পৃথিবী থেকে বিদায় নেবেন। সেই মানুষটির মনে মৃত্যুর ভয় ঢুকে গেল। সেই মানুষটি মনে মনে চিন্তা করল যে হে আল্লাহ, আমি কত খারাপ কাজ করেছি, কত মেয়ের সাথে জেনা করেছি, অশ্লীল কাজ করেছি, নিজের সম্পদকে অপব্যয় করেছি অন্যায় পথে, খারাপ রাস্তায় নিজের সম্পদগুলিকে নষ্ট করেছি, নিজের শরীরটি আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছেন আমাকে, আমি নেশাদ্রব্য জিনিসকে শরীরটিকে নষ্ট করেছি। এখন তার মৃত্যু খুব কাছেই চলে এসেছে, সে অসুস্থ হয়ে পড়েছে। দিন দিন তার অসুস্থের পরিমাণ অনেক বাড়ে যাচ্ছে, যতই দিন যাচ্ছে সে ততই অসুস্থ হয়ে যাচ্ছে। এক সময় সেই লোকটি তেমনভাবে কিছু খেতে পারত না, কোনো খাবার সে ভালো করে খেতে পারত না, খেলেই তার বমি হতো। সে লোকটির চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। সেই লোকটি ভালো রাস্তায় চলে এসেছে,
সেই লোকটি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করে, যেন তার করে আসা সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। কারণ সেই লোকটি বুঝে গিয়েছে সে আর বেশি দিন এই পৃথিবীতে টিকতে পারবে না। সে দ্রুত পৃথিবীর মায়া মমতা ভালোবাসা এত সুন্দর প্রকৃতি রেখে সে অন্ধকার একটি আবদ্ধ ঘরে চলে যাচ্ছে। সে সব কিছু বুঝে গিয়েছে। সে লোকটি সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজের সাথে লিপ্ত হয়ে গেল, প্রতিদিন জেগেও করা শুরু করল, তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করল, রোজা দেওয়া শুরু করল, আল্লাহ তাআলার কাছে চাওয়া শুরু করল। আপনারা তো জানেন যে আল্লাহ তাআলা দয়ালু। আপনি যদি আসমান পরিমাণ গুনাহ করেন, আপনি যদি জেনা করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার সকল গুনাহ মাফ করে দিবে। একমাত্র শিরক ব্যতীত যতই গুনাহ করেন না কেন, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবে। সেই লোকটির চোখ দিয়ে প্রতিনিয়ত পানি পড়া শুরু করত। সে আল্লাহ তাআলার কাছে একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর এভাবে কান্নাকাটি করছে, যেন তার মৃত্যুটাই অবস্থায় না হয়। হঠাৎ সেই লোকটি একদিন নিজে গিয়ে প্রশ্ন করল যে মহান আল্লাহ তাআলা যখন আমাকে অসুস্থ বানাল, তখন যদি আমি আল্লাহ তাআলাকে দোষারোপ করতাম, গালি দিতাম, তাহলে আজকে আমি ভালো পথে কখনোই ফিরে আসতাম না। আমার জীবনের এই অসুস্থটাই ছিল আমার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত। এই অসুস্থ হওয়ার পরেই আমি ভালো রাস্তায় ফিরে এসেছি, আমি ভালো কাজে ফিরে এসেছি, আমি এখন রোজা দিই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, আমার সৃষ্টিকর্তাকে সর্বদা ডাকি। লোকটি মনে মনে ভাবল এই জন্যই হয়তোবা আল্লাহ তাআলা অসুস্থতা দিয়েও মানুষকে পরীক্ষা করে। আসলে এই জন্যই আমরা কখনো আল্লাহ তাআলার উপর নারাজ হব না। আমাদের যতই বড় বিপদ আসুক না কেন, যতই অসুস্থতা হই না কেন, কারণ আল্লাহ তাআলা যা করে তা মঙ্গলের জন্যই করে। হে ভাই ও বোনেরা, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আমাদের শিহাব ভাই সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমাদের শিহাব ভাই পায়ে হেঁটে 8,000 কিলোমিটার পথ অতিক্রম করছে। সৌদি আরব থেকে ইন্ডিয়ার দূরত্ব প্রায় 8,000 কিলোমিটার, সেখানে 100-200 কিলোমিটার নয়, 1,000 কিলোমিটার নয়, এরকম 1,008 কিলোমিটার, অর্থাৎ 8,000 কিলোমিটার। 8,000 কিলোমিটার পথ অতিক্রম করা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। মানুষ পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ তাআলা মানুষের মেধায় এমনভাবে সৃষ্টি করেছে যে সারা পৃথিবী মানুষের মেমোরিতে থাকার যোগ্যতা থাকে। আল্লাহ তাআলা মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি করেছে যে পৃথিবীর কোনো হার্ড ডিস্ক সেই মেমোরির সাথে পারবে না। পৃথিবীর কোনো হার্ড ডিস্ক মানুষের মাথায় যত স্মৃতি থাকে কখনোই এগুলো কাভার দিতে পারবে না। চোখ আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছে, পৃথিবীর কোনো ক্যামেরা এত পিক্সেলের এখন পর্যন্ত হয় নাই। সুবহানাল্লাহ, একটিবার চিন্তা করে দেখুন, আমরা যখন চোখ দিয়ে কোনো কিছু দেখি কত স্পষ্ট লাগে, কত পিক্সেল আমাদের চোখে, অথচ পৃথিবীর এমন কোনো ক্যামেরা বিজ্ঞানীরা আজ পর্যন্ত তৈরি করতে পারেনি যেহেতু স্বচ্ছ মানুষেরা দেখতে পারবে, অর্থাৎ ক্যামেরা ছবি তুলতে পারবে। তো শিহাব ভাইকে আল্লাহ তাআলা একটি বিশেষ গুণ দিয়েছেন, সে প্রতিদিন ফজরে নামাজ পড়ত, পরে প্রতিদিন 1-2 ঘন্টা পায়ে হাঁটত। এতে তার একটি অভ্যাসে পরিণত হয়েছে। শোনা গিয়েছে শিহাব ভাই 3 ঘন্টার মধ্যে 25 কিলোমিটার পথ হাঁটতে সক্ষম হয়, এতে তার কোনো ক্ষতি হয় না, অর্থাৎ তার কোনো প্রবলেম হয় না। তো শিহাব ভাই পরে মনে মনে ভাবলো যে আমি যদি প্রতিদিন তো হাঁটছি 25-30 কিলোমিটার, অর্থাৎ 3 ঘন্টা, তো আমি যদি পায়ে হেঁটে হজ করতে যাই কেমন হবে, এতে তো আমার কোনো ক্ষতি হবে না কারণ আমি তো অভ্যস্ত। এতে শিহাব ভাই উদ্যোগ নিল, প্রতিদিন সে 25-30 কিলোমিটার হাঁটবে, তাহলে 2023 সালে হাজিদের সাথে হজ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার নেক মনের আশা পূরণ করে দিল।
সে দুই মাস আগে ইন্ডিয়ার কালারা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বর্তমান সে পায়ে হেঁটেই চলছে, 30 কিলোমিটার হাঁটছে, 30 কিলোমিটার পথ অতিক্রম করছে। সুবহানাল্লাহ, আমরা সকলেই যেন সিহাব ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে হায়াত দান করে।